আপনি আপনার ফেসবুক পেজের ফলোয়ার কীভাবে বাড়াবেন কিংবা আপনার ফেসবুক পেজটাকে কীভাবে গ্রো করবেন তার একটা লাইভ উদাহরণ আমি আজকের এই ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব। কারণ আমি নিজে জিনিসটা দেখতে পেরেছি, তাই খুব অল্প সময়ে সেই জিনিসটা আপনাদের সাথে শেয়ার করব। সো এখানে দেখতে পাচ্ছেন একটা ফেসবুক পেজ আছে যেটা কিন্তু আমার না, কিন্তু এই পেজটা এমন একটা স্ট্র্যাটেজি ফলো করছে, এমন একটা ট্রিক্স ফলো করছে যেটা আপনি করলে আপনারও ফেসবুক পেজে যে ফলোয়ার আছে সেটা কিন্তু দিন দিন বৃদ্ধি পাবে। হয়তো এই ট্রিক্সটা অ্যাপ্লাই করলে আপনার ফেসবুক পেজের ফলোয়ার একদিনে, দুই দিনে কিংবা তিন দিনেই হুট করে অনেক বেশি বাড়বে না, কিন্তু আপনি যদি এই ট্রিক্সটাকে রেগুলার অ্যাপ্লাই করেন তাহলে ধীরে ধীরে কিন্তু আপনার যে ফেসবুক পেজের ফলোয়ার আছে সেটা কিন্তু র্যাপিডলি গ্রো হবে। সো চলুন আমি দেখে ফেলাই যে এই পেজটা কী করেছে। দেখেন এই পেজটা হচ্ছে উই বিলিভ ইন রিয়াল মাদ্রিদ। এই পেজটা আমাকে একটা নোটিফিকেশান দিয়েছে। আগে আমরা ওই নোটিফিকেশানটা বের করি যেটা ওই ফেসবুক পেজ হতে আমাকে বা আমার পেজে এসেছে, সেটা আপনাদেরকে দেখাই। সো এইখানে আপনি ওই নোটিফিকেশানটা দেখতে পাচ্ছেন। নোটিফিকেশানটাতে লেখা আছে উই বিলিভ ইন রিয়াল মাদ্রিদ ইনভাইটেড ইউ টু ফলো আ পেজ ইউ রিসেন্টলি লাইক দেয়ার পোস্ট। মানে ব্যাপারটা হচ্ছে আমি এই যে উই বিলিভ ইন রিয়াল মাদ্রিদ এই যে পেজটা আছে এই পেজটার কোনো একটা আমি পোস্টকে লাইক করেছি, দ্যাটস ওয়াই এই পেজটা কী চাই যে আমি যেন তাদের পেজটাকে ফলো করে ফেলি। বা বিষয়টা কিন্তু খুবই চমৎকার, আপনি চাইলে এই কাজটা করতে পারেন। আমি এই পেজটাতে অবশ্যই এই নোটিফিকেশনটা একবার ক্লিক করে দেখব। ক্লিক করলে কিন্তু আমি সাথে সাথে তার পেজে চলে আসি। এখানে একটা মজাদার বিষয় হচ্ছে যে আমি এই ফেসবুক পেজের একটা পোস্ট কিন্তু লাভ রিয়াক্ট দিয়েছিলাম, এই যে এই পোস্টটা, সেটা কিন্তু 4 থেকে 5 দিন আগে আমি দিয়েছিলাম এবং তারপরই তারা কিন্তু আমাকে ওই নোটিফিকেশানটা পাঠিয়ে দেয়। তাদের যে ফেসবুক পেজের অ্যাডমিন আছে তারা কিন্তু এটা বুঝতে পেরেছে যে আমি এই ফেসবুক পেজে ইন্টারেস্টেড বা এর যে কন্টেন্ট আছে আমি এই কন্টেন্টের ওপর ইন্টারেস্টেড, তাই তারা কী করেছে আমাকে একটা নোটিফিকেশান পাঠিয়েছে যে আপনি যেহেতু আমাদের ফেসবুক পেজের কন্টেন্টের উপর ইন্টারেস্টেড, আমাদের ফেসবুক পেজের একটা পোস্টকে লাভ রিয়্যাক্ট করেছেন, সো আপনি আমাদের ফেসবুক পেজটাকে ফলো করে ফেলেন। এবং এইখানে কিন্তু অনেক বেশি একটা চান্স রয়েছে যে আমি এই ফেসবুক পেজটাকে ফলো করে ফেলবো, কেননা আমি তো এর কন্টেন্টটা ভালোইবাসি। এখন আমি যদি এটাকে ফলো করে রাখি তাহলে পরবর্তী কন্টেন্টগুলো দেখতে পারবো। আসলে তারা এটা করে কীভাবে চলুন আপনাদেরকে আমি দেখিয়ে দিই। কেননা আপনাদেরও ফেসবুক পেজে এমন অনেক লোক আছে যারা হয়তো লাভ রিয়াক্ট করে, লাইক করে, ঠিক আছে, কমেন্ট করে। সো আপনি এদেরকে কীভাবে একটা ইনভিটেশান পাঠাবেন যে আপনারা তো লাভ রিয়াক্ট করেছেন, আপনারা তো আমাদের ফেসবুক পেজের পোস্টটাকে পছন্দ করছেন, আপনারা আমাদের ফেসবুক পেজের রিয়াল অডিয়েন্স, সো আপনারা একটু দয়া করে আমাদের ফেসবুক পেজটাকে ফলোও করে ফেলেন। এতে কিন্তু চান্স রয়েছে যে প্রায় 70 থেকে 80% পিপল কিন্তু আপনার ওই ফেসবুক পেজটাকে লাইক করবে কিংবা আপনার ওই ফেসবুক পেজটাকে ফলো করে ফেলবে। চলুন দেখা এটা কীভাবে করবেন। এটা করার জন্য আপনি সর্বপ্রথম চলে আসবেন আপনাদের যে প্লে স্টোর আছে এখানে, এখান থেকে একটা অ্যাপ্লিকেশান ডাউনলোড করবেন। এই অ্যাপ্লিকেশানটা হচ্ছে যে বিজনেস সুইট, ঠিক আছে, এটা হচ্ছে বিজনেস সুইট যেটা মেটার আছে। সো এটাকে আপনারা ডাউনলোড করে ফেলবেন বা ইনস্টল করে ফেলবেন প্লে স্টোর থেকে। তারপর এটাকে অন করলে এরকম দেখতে পারবেন, যেহেতু আপনি আপনার ফেসবুক পেজে ফলোয়ার নিতে চাচ্ছেন বা আপনার ফেসবুক পেজে যারা লাইক করেছে কিংবা লাভ রিয়াক্ট করেছে তাদেরকে আপনি ইনভাইট করতে যাচ্ছেন, সো আপনি আপনার ফেসবুক পেজটা ওপেন করে ফেলবেন। ডান দিকে একটা অপশন দেখতে পাচ্ছেন এক্সপ্লোর, এই অপশনে ক্লিক করবেন। এরপর এখানে সর্বোপরি একটা অপশন দেখতে পাচ্ছেন অডিয়েন্স গ্রোথ, তারপর পরই পোস্ট রিয়াকশন। এখানে একটা অপশন রয়েছে দেখেন সেন্ড ইনভাইটস টু পিপল হু রিয়্যাক্ট টু ইয়োর ফেসবুক পোস্ট টু ফলো ইয়োর পেজ। মিনস এখন পর্যন্ত আপনার ফেসবুক পেজে যারাই রিয়্যাক্ট করেছে, হয় সেটা লাভ রিয়্যাক্ট, ইমোশন, যে কোনো রিয়্যাক্ট করেছে, আপনি তাদেরকে কী করবেন ইনভাইট করবেন যে ভাই আপনারা তো আমাদের ফেসবুক পেজটাকে লাইক করেছেন বা ফেসবুক পেজের কন্টেন্ট লাইক করেছেন, এখন এই পেজটাকে ফলো করে ফেলুন। সো আমরা সেন্ড ইনভাইটস এটাতে ক্লিক করব। এখানে ক্লিক করার পর আপনার কাছে কিন্তু অপশন চলে আসবে, ঠিক আছে। দেখেন আপনি চাইলে প্রত্যেককে সিলেক্ট করতে পারেন কিংবা কে কে রিয়্যাক্ট করেছে এখানে আপনি দেখতে পাচ্ছেন। সো আমরা কী করব, প্রত্যেককে একটা ইনভিটেশান পাঠিয়ে দিব যে আপনি যেহেতু আমাদের ফেসবুক পেজের অমুক একটা বিষয়টাকে লাইক করেছেন বা অমুক একটা পোস্টটাকে লাইক করেছেন, সো আপনারা চাইলে আমাদের ফেসবুক পেজটাকে ফলো করতে পারেন। সিলেক্ট অল করলাম, ঠিক আছে। এরপর আমরা দেখেন কোন কোন রিয়াকশানগুলোকে এখানে দিব। সো আমি হাহা রিয়াক্ট বাদ দিয়ে সবাইকে কিন্তু এখানে দিয়ে দিচ্ছি। এরপর আমি নেক্সটে ক্লিক করে দিব। এরপর দেখেন 44 জন হচ্ছে, আমি কিন্তু এটা রেগুলার করি যার ফলে আমার ফেসবুক পেজে কিন্তু ধীরে ধীরে ফলোয়ারও আসে। আবার অনেকে ভাবে যে আমার ফেসবুক পেজে ফলোয়ার নেই, হ্যাঁ আমার নিজেরই ফেসবুক পেজ গ্রো হচ্ছে না, আসলে আমার এই ফেসবুক পেজটা খুবই পুরাতন আর আমি ফেসবুক পেজ নিয়ে সেরকমভাবে কাজ করছি না, আমি ইউটিউব চ্যানেল নিয়ে কাজ করছি, আমি সেলফ নিয়ে কাজ করছি, এই দুই ক্ষেত্রেই কিন্তু আমি একটু বিজি আছি। আর আপনারা যদি আমাদের সেলফ রিলেটেড কাজগুলোকে দেখতে চান তাহলে সেলফ রিলেটেড আমাদের দেখাচ্ছে প্লেলিস্ট আছে, সেই প্লেলিস্টটা ওয়াচ করে ফেলবেন। হ্যাঁ
আমি কিন্তু সেল থেকে ভালো পরিমাণ টাকা ইনকাম করছি, আমার সাথে যারা যুক্ত হয়েছে তারাও করছে, আপনিও করতে পারেন। একবার প্লেলিস্ট দেখে আপনি কাজগুলো বুঝে ফেলে সবই হয়ে যাবে। সো আমরা কী করবো, এখানে চলে আসি যে আমাদের টপিকটা ছিল, এখানে আমরা সবাই কী করবো, ইনভাইট করে ফেলবো। তো সেন্ড ইনভাইটে আমরা ক্লিক করে ফেললাম। এখন এই 40 থেকে 44 জনের কাছে ওই সেম টাইপের নোটিফিকেশান চলে যাবে যে টেক বেস ইনভাইটেড ইউ টু ফলো দেয়ার পেজ বা লাইক দেয়ার পেজ বিকজ ইউ লাইক দেয়ার পোস্ট, এরকম একটা বিষয়। এখন এখান থেকে কিন্তু একটা চান্স থাকে যে আমি প্রায় অনেকগুলো ফলোয়ার পেয়ে যাব। আপনারা এরকম যদি চেক করেন তাহলে দেখতে পারবেন হয়তো আপনাদের 100 কিংবা 150 কিংবা 500 পর্যন্ত লোক এমন হতে পারে যারা রিয়্যাক্ট করেছে কিন্তু ফলো করেনি, তাদের প্রত্যেককে ইনভিটেশনটা পাঠিয়ে দিবেন। আশা করি ভিডিওটা ভালো লেগেছে, তাই ভিডিওতে একটা লাইক করে ফেলবেন, আপনার বন্ধুদের সাথে অবশ্যই ভিডিওটাকে শেয়ার করে ফেলবেন, চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ফেলবেন। আপনি যদি জানতে চান যে আমি সেলফ থেকে কীভাবে টাকা ইনকাম করছি, আপনি কীভাবে সেলফ থেকে টাকা ইনকাম করতে পারেন, তার হাতের বাঁ পাশে একটা প্লেলিস্ট দেখতে পাচ্ছেন, এটা ওয়াচ করে ফেলবেন। আমি কিন্তু সেলফ থেকে ভালো পরিমাণ টাকা ইনকাম করছি, চাইলে আপনি ইনকাম করতে পারেন। সো আবার দেখাবেন নতুন এক ভিডিওতে নতুন এক টপিকের সাথে, তখন জন্য বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।